এই মসজিদের ইমাম সাহেব হয়ে আমি আপনাদের নিকট ওয়াদা নিয়েছিলাম যে যদি কোনো বিবাহের বাড়িতে যদি কোনো বিবাহ অনুষ্ঠানে যদি গান বাজনা বাদ্যযন্ত্র বাজে তাহলে আপনারা সিদ্ধান্ত দিয়েছিলেন কি সে আমাদের জামাত থেকে বহিষ্কার হয়ে যাবে আপনারা বলছিলেন কি নাকি মনে নাই আপনাদের আমার কি একার মনে আছে তারপরেও গতকালকে আমাকে বিবাহ পড়ার জন্য আপনারা রাখছেন আমি বিবাহ পড়ার জন্য আসছি তারপরও কেন আমার কানের মধ্যে গান বাজনা বাদ্যযন্ত্র আসলো কেন আসলো আমি জানতে চাই কেন আসলো মসজিদের সভাপতি কি করে মসজিদের সেক্রেটারি কি করে মসজিদের কমিটি বৃন্দ কি করে এদের নিকটে কি কোনো শক্তি নাই এরা কি ঘাস কাটার জন্য আজকে মসজিদের দায়িত্ব নিছে নাকি এরা মসজিদের দায়িত্ব নিয়ে এমনি পড়ে থাকবে নাকি মসজিদের প্রত্যেকটা বিষয় তাদেরকে লক্ষ্য করতে হবে আজকে যদি মসজিদের কমিটি স্ট্রং হতো তাহলে কোনোদিনই এই বিয়ের বাড়িতে কোনোদিনও গান বাজনা বাদ্যযন্ত্র হতো না কেন আমাকে এই বিবাহ করার জন্য আপনারা ডাকলেন ওটা কি হিন্দুর বিবাহ ছিল নাকি ওটা কি হিন্দুর বিবাহ ছিল হিন্দুদের বিবাহতে গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া তাদের বিবাহ হবে না আর মুসলমানের বিবাহতে আজকে যদি বক্স না বাজে মুসলমানের বিবাহতে যদি আজকে গান বাজনা বাদ্যযন্ত্র না বাজে তাহলে ওটাও বিয়ে হচ্ছে না তাহলে হিন্দু আর মুসলমানের মধ্যে কি পার্থক্য আপনি দেখলেন কি পার্থক্য দেখলেন আপনি একজন মুসলমানের বাড়িতে বিবাহ হবে সে বিবাহতে কেমন করে গান বাজনা বাদ্যযন্ত্র বাজে বিবেক কি পায়ের নিচে গেছে বুদ্ধি কি পায়ের নিচে গেছে নাকি সাবধান হয়ে যাবেন এই জামাতভুক্ত যারা আছেন যদি বিবাহ হয় এই বিবাহতে যদি গান বাজনা বাদ্যযন্ত্র নেক্সট টাইম থেকে বাজে যা হয়েছে হয়েছে নেক্সট টাইম থেকে যদি গান বাজনা বাদ্যযন্ত্র কোনো বিবাহতে বাজে আর ওই বিবাহ যদি আমাকে পড়ার জন্য ডাকা হয় সঙ্গে সঙ্গে বক্স ভাঙবো তো ভাঙবই সঙ্গে সঙ্গে ওই জামাত থেকে ও থাকবে না হয় আমি থাকবো না আজকে দায়িত্ব নিয়ে দায়িত্বের অবহেলা কেন যারা আজকে মসজিদ কমিটির দায়িত্ব তারা আজকে বলে দিবেন এই অমুক ইমাম সাহেব জারি করে দিয়েছে মসজিদ মসজিদের মধ্যে ইমাম সাহেব জারি করে দিয়েছে যদি কোনো বিবাহতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজে ওই বিবাহ ইমাম সাহেব পড়াবে না ওই বিবাহ আমাদের মসজিদের কোনো দায়িত্ব থাকবে না যদি তারপরেও যদি তারা অবাধ্য হয়ে বাজে তাহলে সে আমার জামাত থেকে খারিজ হয়ে যাবে এটা আজকে পূর্বের বিধান যা হয়েছে হয়েছে আজকে আমি বিধান করে দিলাম যদি কোনো বিবাহতে কোনো এই জামাতে যদি কোনো বিবাহতে যদি গান বাজনা বাদ্যযন্ত্র বাজে সে কোনো রকম ভাবে কৈফিয়ত না শুনে তাকে জামাত থেকে খারিজ করে দিতে হবে রাজি আছেন আপনারা না আপনি ইনশাল্লাহ বলে কি করেন আপনার বাড়িতেই তো বাজে আপনি ইনশাল্লাহ বলে কি করবেন আপনার বাড়িতেই তো বাজে লজ্জা তো আপনার নাই লজ্জা তো বেঁচে খেয়েছেন আপনি বাপ দাদা চোদ্দ পুরুষ থেকে আপনি আপনার লজ্জাকে বেঁচে খেয়েছেন আজকে কষ্টে এই কথাগুলো বলতেছি যদি আপনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করেন যে হ্যাঁ আমার মুসলিম সমাজ আছে আমি নিজে একজন মুসলিম আমার স্রষ্টা আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আপনার বাড়িতে কোনোদিনই এরকম গান বাজনা বাদ্যযন্ত্র বাজনা একটা বিবাহ বিবাহ একটা হালাল না হারাম জিনিস বলেন তো আমাকে গান হালাম হারাম না হালাল তাহলে একটা হালাল আর একটা হারাম কিভাবে একসঙ্গে হয় আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন কারিমে 2 নম্বর সূরা বাকারায়ের আয়াত নম্বর 43 লা তালবিসুল হক বিল বাতিল তোমরা হকের সাথে বাতিলের সংমিশ্রণ করিও না হকের সাথে বাতিলের কোনোদিনই সংমিশ্রণ হবে না গান বাতিল বিবাহ হক এই হক এবং বাতিল কোনোদিনই একসঙ্গে হতে পারে না পারে না আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিলেন আর আপনি এটা এমনিতেই ছেড়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিধান আপনাকে বাস্তবায়ন করতে হবে যদি আপনি মুসলিম দাবি করেন হ্যাঁ আপনার বিবাহতে আপনি গান বাজনা বাদ্যযন্ত্র বাজাতে পারেন আপনি বলে দিবেন ইমাম সাহেব আমি বলে দিলাম আজকে থেকে আমি মুসলিম নই আমি হিন্দু এজন্য আমার বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবে তখন আমরা সাথ দেব আপনাকে আপনি বলবেন ইমাম সাহেব আমি হিন্দু এজন্য আমার বিয়ের বাড়িতে এরকম এরকম ভাবে কার্যকলাপ হবে তখন আমি মেনে নিব যে হ্যাঁ ওই লোকটা তো মুসলিম নয় ও হিন্দু ওর বাড়িতে গান বাজা স্বাভাবিক ব্যাপার কিন্তু এই জামাতভুক্ত যতক্ষণ পর্যন্ত থাকবেন আর আমি যতদিন পর্যন্ত এই মসজিদের ইমাম আছি ততদিন পর্যন্ত যদি কোনো বিয়ার বাড়িতে যদি গান বাজনা বাদ্যযন্ত্র বাজে যার বাড়িতেই হোক সভাপতি হোক সেক্রেটারি হোক যেই হোক না কেন যতই পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন আমার উপর এখানে কারো পাওয়ার নেই যতক্ষণ আমি এই মসজিদের ইমাম ততক্ষণ পর্যন্ত পাওয়ার আমার বেশি আপনারা যারা সভাপতি আছেন সেক্রেটারি আছেন মসজিদ কমিটি আছেন
আমার উপরে আপনাদের ক্ষমতা নাই, যদি আপনারা দেখাতে পারেন আমার উপরে ক্ষমতা তখন আমাকে এখান থেকে নামিয়ে দিতে হবে। ইমাম সাহেব আমরা আমাদের ক্ষমতাকে বাস্তবায়ন করব, এখন কি আপনি থাকতে চান? তখন আমি বলবো যে না, এখানে তো আল্লাহ এবং তার রাসূলের নিয়ামত চলে গেছে, এখন আমার থাকা হবে না। আর যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নিয়ে যদি এই মসজিদ মাদ্রাসা চলে তাহলে এখানে ইমাম সাহেব যিনি থাকবেন তার নেতৃত্ব তার কর্তৃত্ব তার হুকুম থাকবে সবার উচ্চে, কেননা এই মিম্বারটা হচ্ছে ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভাবে মানুষদেরকে মানে ভীতি প্রদর্শন করতেন, সৈন্যদেরকে প্রস্তুত করতেন, যুদ্ধের নসিহা করতেন, ভালো কাজে নসিহা করতেন এই মিম্বার থেকে। সেই মিম্বারে দাঁড়িয়ে আমি কোনোদিন মেনোমেন করতে পারি না, আমি তখনই আপনার আপনার সাথে একমত হব যখন আপনি কোরআন এবং সুন্নার কাছে আপনি আত্মসমর্পণ করবেন, তখনই আমি আপনার সামনে মানে তখন আপনি আমি আপনার সাথে একমত পোষণ করব। এজন্য আমি বলছি আপনি মসজিদের যাই হন না কেন, আপনি ইমাম সাহেব আমার আমার কথা আমি বলছি না, এখানে যাকে ইমাম নিযুক্ত করা হবে তার উপরে আপনারা সামান্যতম কথা বলার চেষ্টা করবেন না। যদি আপনি তাকে অপমান করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করবেন, আর নবীকে যদি অপমান করেন স্বয়ং আল্লাহকে আপনি অপমান করবেন। এজন্য আমি বলে দিচ্ছি যতদিন পর্যন্ত অন্তত আমি আছি ততদিন পর্যন্ত কোনো বিবাহতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজার চেষ্টা করবেন না। আশ্চর্য হতে হয় একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে মুসলিমের বিবাহতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবে, এটা তো অবাক করা বিষয়, আজীব বিষয়, সে মুসলিম থাকে কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।